পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিশিষ্ট আইনজীবী শ্যামল কুমার গাঙ্গুলি বর্ধমান জজকোর্টের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হয়েছে। রবিবার বর্ধমানের সাংবাদিক বৃন্দ শ্যামল কুমার গাঙ্গুলির বাড়িতে উপস্থিত হয়ে তাকে সংবর্ধনা জানান। সাংবাদিক বৈদ্যনাথ কোনার জানান, শ্যামল কুমার গাঙ্গুলিকে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত করার জন্য বর্ধমানবাসীর সাথে তারাও গর্বিত। আমাদের বর্ধমান জজকোর্টে যিনি আমাদের নতুন পাবলিক প্রসিকিউটর হিসেবে জয়েন করেছেন, আমাদের খুব প্রিয় শ্যামল গাঙ্গুলি মহাশয়, তার কাছে আমরা এসেছিলাম এবং আমরা সাংবাদিকদের তরফ থেকে রামকৃষ্ণপল্লী কালী মন্দির এবং রামকৃষ্ণ পূর্ব উন্নয়ন পরিষদ তরফ থেকে, নাগরিক কমিটির তরফ থেকে ইতু কুণ্ডু ছিলেন, জয়দেব কুণ্ডু ছিলেন, সাংবাদিক তরফ থেকে পিন্টু প্যাটেল, আমরা গ্রামত ছিল, আমরা সকলেই এখানে ছিলাম। আর কালী মন্দির তরফ থেকে রামনারায়ণ হাজরা, মল্লার চৌধুরী, অভিরূপ চৌধুরী, অজয় কুণ্ডু, আমরা মনে করি যে আমাদের গর্ব শ্যামল গাঙ্গুলি তিনি এরকম একটা পোস্ট অলঙ্কৃত করেছেন এবং বর্ধমান জজকোর্টই নয়, বর্ধমান মানুষের জন্য তথা রাজ্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ এবং ভাবনা তিনি উজ্জ্বল করবেন, তার এই সম্ভাবনাময় পদক্ষেপকে আমরা আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধা জানাই, ঈশ্বর তার মঙ্গল করুন। সেই কারণেই তাকে এই দিন সংবর্ধনা জানানো হয়। দিদির আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতি এবং আইনমন্ত্রীর আমি চিরকৃতজ্ঞ। আমাকে ওনারা মনে করেছেন যে বর্ধমান, পূর্ব বর্ধমানের পাবলিক প্রসিকিউটর হিসেবে যোগ্য মনে করেছেন, আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। আর আমি আশা করব, আমি চেষ্টা করব যে তাদের সম্মানার্থে এবং আমার এই পশ্চিমবঙ্গ সরকারের নিষ্ঠার সঙ্গে যাতে আমি কাজ করতে পারি, তাদের ইচ্ছা যেন আমি ভালো পূরণ করতে পারি, আর সকলকে যেন ন্যায় বিচার এবং তাদেরকে, সমাজকে যেন সেই মতো নিজের কর্মের প্রতিফলন দিতে পারি। তো আজকে এতগুলো সংস্থার পক্ষ থেকে আপনাকে সম্বর্ধনা দিল, কেমন লাগছে? খুবই ভালো, কারণ সম্বর্ধনা তো সবসময় পাওয়া যায় না, আর সম্বর্ধনা চাইলেই পাওয়া যায় না। সম্বর্ধনা পাওয়ার জন্য একটা বিরাট বড় একটা আশীর্বাদ, একটা বিরাট বড় সকলের কাছে খুব কাছের লোক হতে হবে, তার যোগ্যতা আছে এটাও মনে করতে হবে, সেই সম্মান পাওয়ার, তবেই সেই সম্মান পাওয়া। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।